খুলনার রূপসা নদীতে রেল ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে সার বোঝাই কার্গো। ১১ জন যাত্রী উপরে উঠলেও নিখোঁজ ২ জন। ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনার রূপসা নদীতে সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় যে 2 জন নিখোঁজ হয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য এখনো আসলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা। এর মধ্যে নৌবাহিনীর যারা ডুবুরি দল তারা এই মুহূর্তে রূপসা নদীর ঠিক মাঝ বরাবর যেখানে জাহাজটি ডুবেছে তারা আশেপাশে কিন্তু আসলে তারা অভিযান চালাচ্ছেন এবং আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে এই নৌবাহিনীর ডুবুরি দল তারা নেমে যাচ্ছেন এবং তারা কয়েক দফায় আসলে বিভিন্ন জায়গায় নেমেছেন। তবে যেটি হচ্ছে এখানে তীব্র স্রোতের কারণে তারা কিন্তু বারবার নেমেও খুব বেশিক্ষণ উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না, অল্প সময়ের মধ্যে আবার উঠে আসতে হচ্ছে। এবং দুপুর 12টায় এই জাহাজটি রূপসা রেল সেতুর একটি পিলারে ধাক্কা খেয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে একেবারে পুরোপুরি নিমজ্জিত হয়ে যায়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যে ডুবুরি দল আছে তারা কিন্তু বিভিন্নভাবে এই যারা যে 2 জন নিখোঁজ হয়েছেন সেই 2 জনকে উদ্ধারের জন্য আসলে তৎপর চালিয়ে যাচ্ছেন। একটু বলে রাখি, ওই জাহাজটিতে মোট 13 জন ছিলেন, এর মধ্যে 11 জন কিন্তু জাহাজ ডোবার পরপরই কিন্তু সাঁতরে তীরে উঠতে পেরেছেন, তবে 2 জন আসলে তীরে উঠতে পারেননি। এছাড়া যে জাহাজটি যে স্থানটিতে আসলে ডুবে গেছে সেই জায়গাটি কিন্তু আসলে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ওই জায়গাটি আসলে চিহ্নিত করা হয়েছে। এই যে 2 জন আসলে নিখোঁজ হয়েছেন তাদেরকে আসলে উদ্ধার কার্যক্রম আসলে কতক্ষণ চালাবেন সেই বিষয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম। তবে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের উদ্ধার তৎপরতা তীব্র স্রোতের কারণে আপাতত স্থগিত করে তারা আসলে চলে গিয়েছেন। তবে এখানে আমরা দেখছি নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড তাদের যে ডুবুরি দল তারা কিন্তু এখনো এই রূপসা নদীর যে জায়গাটিতে আসলে রূপসা রেল সেতু রয়েছে তারা আশেপাশের বিভিন্ন স্থানে একেবারে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদেরকে কোনোভাবে আসলে খুঁজে বা উদ্ধার করা সম্ভব হয় কিনা। একটু বলে রাখি যে আজ কিন্তু এখানে সকাল 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং এই জাহাজটি কিন্তু মোংলা থেকে 1140 মেট্রিক টন সার নিয়ে নওপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং প্রতিমধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জাহাজ ডুবির নিয়ে উদ্ধার তৎপরতার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার রূপসা নদীর পাড়ে।